যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান জহিরউদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে স্বৈরশাসনের এক নিকৃষ্ট পর্যায়ে চলছে। মানুষের কথা বলার কোনো অধিকার দেশে নেই, আর মানুষের অধিকার নিয়ে যারা কথা বলবে সেই গণমাধ্যমের গলা টিপে ধরেছে সরকার। তিনি বলেন, গণমাধ্যম একটি ভয় ভীতি এবং শঙ্কার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। বহু গণমাধ্যম আছে যারা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হচ্ছে, আবার এটাও ঠিক এর মধ্যে থেকেও একদল গণমাধ্যম চেষ্টা করছে কাজ করতে, কিন্তু যে রাষ্ট্রে মানুষের ভোটাধিকার নাই, যেই রাষ্ট্রে বিচার নাই, যেই রাষ্ট্রে আপনার আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে কোনো জবাবদিহিতার মধ্যে থাকতে হয় না, যেই রাষ্ট্রে টাকা পাচার প্রকাশ্যে হচ্ছে, যে রাষ্ট্রে আপনার ক্যাপাসিটি চার্জের নামে একদল ধনী শ্রেণী তৈরি করা হচ্ছে, ব্যাঙ্কগুলিকে লুট করা হচ্ছে, শেয়ার মার্কেট সর্বনিম্ন জায়গাতে চলে আসছে, সমস্ত টাকাগুলি লুট হয়ে গেল, তার বিনিয়োগকারীদেরকে একদম পথে বসিয়ে দেওয়া হলো, ব্যাংকের আমানতকারীরা ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছে না। সো একটা টিপিক্যাল অটোক্রেটিক দেশে মানুষের প্রতি যা যা আচরণ তা সবই কিন্তু দেশে আছে।